وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، المحترم علماء اكرام، الساتذة اكرام، এবং ছাত্র ভাইরা মুসাল্লিয়ান اكرام، এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমান? আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? আস-সাবরু ওয়াস-সামাহা। আস-সাবরু ওয়াস-সামাহা, যে ঈমান হচ্ছে এটা, সবর করো এবং মাফ করো, সবর করো আর মাফ করো। যেরকম ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যান আফালা ইউমিনুন, আল্লাহ তাআলা বলছেন প্রতিটা জানদারের লাজিমি জুজ পানি বানিয়ে আছেন, পানি বের করে দিলে মানুষ মরে যাবে, ডিহাইড্রেশনে মানুষ মারা যাবে। প্রতিটা জানদারের লাজিমি জুজ হচ্ছে পানি। ঠিক এরকমভাবে দিনের তমাম সিফাতের লাজিমি জুজ হচ্ছে সবর। এই জন্য আল্লাহ রসুল বলছেন ঈমান কি? সবর করা, মাফ করা। মাফ তো সে করবে যে সবর করতে পারে, যে মাফ করতে পারে, সবর করতে পারে না সে মাফ করতে পারবে না। এই জন্য কেয়ামতের ময়দানে আল্লাহ বলবেন সবরওয়ালারা দাঁড়াও, তো ছোট একটা জামাত দাঁড়াবে, আল্লাহ রসুল আল্লাহ বলবেন যাও জান্নাতে যাও, হিসাব কিতাব ছাড়া তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেবে। আর যখন আমরা সবর করব, তো একটা শক্তি ভিতরে তৈরি হয়, মানুষের মানফি জিনিসগুলোকে আমরা ভিতরে সহ্য করতে থাকি, সহ্য করতে থাকি, সবর ওইটাকে প্রসেস করে, ওইটাকে তৈরি করে, তারপরে এটা একটা ইমানি শক্তি বাহিরে প্রকাশ করে, তখন পাহাড়ও সামনে আসলে ভেঙে যায়। যদি আমরা সবর করা শিখে নেব আর মাফ করা শিখে নেব, 21 বছর যারা আল্লাহর রসুলকে কতল করার প্ল্যানিং করেছিল আহলে মক্কা, আল্লাহর রসুল এক কথায় তাদেরকে বললেন যাও মাফ করে দিলাম। 21 বছর কতল করার পিছনে যারা ঘুরেছে, খন্দকের যুদ্ধের পরে মক্কায় দুর্ভিক্ষ আসছিল, তো আমাদের নবী 300 দিনার নিজের পক্ষ থেকে 300 দিনার প্রায় 20-25 লক্ষ টাকার কাছাকাছি মক্কায় আবু সুফিয়ানের কাছে পাঠালেন, যিনি খন্দকের যুদ্ধে মুসলমানদের বিপরীতে ছিল, আগে মুসলমানদের বিপরীতে ছিল। তো আবু সুফিয়ান বললেন, আবা মুহাম্মদ, আমরা তোমাকে কতল করার পিছনে ঘুরতেছি আর তুমি আমাদেরকে খাওয়াচ্ছ? এটা আমাদের নবীর আখলাক ছিল, আমাদের নবীর মাফ করা ছিল। আল্লাহ রসুল একবার শুয়েছিলেন এক গাছের নিচে, এক কাফের এসে আল্লাহ রসুলের তরবারি নিয়ে আল্লাহ রসুলের বুকের মধ্যে ধরল, কে বাঁচাবে এখন তোমাকে, মানে তৈয়ার হয়ে যাও মরার জন্য। তো আল্লাহ রসুল বললেন আল্লাহ, যখন বললেন আল্লাহ তার হাত কেঁপে তরবারি পড়ে গেল। তারপর আল্লাহ রসুলের তরবারি উঠালেন, উঠে তার দিকে করে বললেন এখন তুমি বলো তোমাকে কে বাঁচাবে। বললো আমাকে আর কে বাঁচাবে, তুমি বাঁচাবা, তুমি বাঁচাবা। তখন আল্লাহ রসুল তাকে বললেন যে কলমা পড়বা? বললো না, পড়ব না। তখন তো আল্লাহর রসুল আগেই তার গর্দান উড়াইতে পারতেন, কারণ তারপরে আবার বলতেছে কলমা পড়বে না, কারণ প্রথমে যে কতলের এরাদায় আসছে ওই জন্য তাকে কতল করা যেত। তারপরে আল্লাহর রসুল কলমার দাওয়াত দিলেন, ওইটাও অস্বীকার করলেন, আল্লাহর রসুল বললেন যাও মাফ করে দিলাম, কলমা অস্বীকার করার পরে মাফ করে দিলাম। মানুষ আর ভুল লাজিমি, যদি মাফ করা না শিখবো তাহলে আমরা নিজেই দুঃখী হব, সবসময় কষ্টে থাকব, মানুষের জখম ভুলিয়ে দিই, আল্লাহর হাওয়ালা করে দিই, আল্লাহ বদলা দিবে এবং আমাদের জীবন শান্তিময় হয়ে যাবে। দেখেন না, আমরা আমাদের কাপড়ে দাগ লাগতে দেই না, খাইতে বসলে চেষ্টা করি কাপড় কীভাবে বাঁচায় বাঁচায় রাখবো যাতে ময়লা না লাগে, কারো যদি লাগার অভ্যেস থাকে জামা খুলে খেতে বসে, এটা তো ধুয়ে সাফ করা যাবে না লেগে গেলে, কিন্তু যদি এই জায়গায় দাগ লাগবে এই অন্তরের মধ্যে, কখনো ঘৃণা, কখনো প্রতিশোধ, কখনো হিংসা, কখনো বোগজ, কখনো কিনা, মানুষ সবচেয়ে বেশি নিজেকে ভালোবাসে। এই মামুলি কাপড়কে দাগ থেকে বাঁচাচ্ছি, যেটা সবচেয়ে দামি জিনিস দিল, যেটা বাদশাহ, এটাকেও তো সাফ রাখবো, একটু রাখা উচিত না? যেরকম আমরা লাখ জোর লাগাই কাপড়কে ময়লা হওয়া থেকে বাঁচাতে পারবো না, ময়লা হবেই,
ঠিক এরকম ভাবে লাখ জোর লাগাই মানুষের খারাপ ব্যবহার আমাদেরকে কষ্ট দিবেই। এজন্য কি করব, নবীওয়ালা মাফ করব, অন্তরকে সাফ রাখব, সবর করব, মাফ করব। ইসলামের উপর এবং ঈমানের উপর নিজের আমলের হেফাজতের জন্য সবচেয়ে বড় আমল হচ্ছে মাফ করা, যদি আমাদের নিজেদের আমল হেফাজত করতে চাই। আর না হলে এদিকে আমল করব, ওদিক দিয়ে সব বরবাদ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে খালি হাত নিয়ে দাঁড়াতে হবে। এত নামাজ, এত রোজা, এত ইলম, এত পড়ালেখা, এত বয়ান, সব খালি থেকে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে নিজের পক্ষ থেকে মাফ করা এবং ছাড় দেওয়া দেখিয়ে শিখিয়েছেন। এবং রাগের মধ্যেও সামলিয়ে কথা বলি, যাতে করে পরে পছতাইতেও না হয় আর পরে মাফ চাইতেও না হয়, আর আল্লাহ তাআলা দরবারেও যাতে দোষী হয়ে না দাঁড়াই। কারণ মুখের একটা কথা জাহান্নামের গর্তের মধ্যে ধাক্কা দিয়ে দেয়, আর মুখের একটা কথাই জান্নাতের আলিশান দরজাতে পৌঁছিয়ে দেয়। এই জিব্বাকে গীবত থেকে সাফ করি। যদি আমরা আমাদের মধ্যে খুশি দেখতে চাই এবং আমাদের ঘরেও যদি খুশি দেখতে চাই, তাহলে আমাদের ঘরের যে আপোষে বসা এবং আপোষে কথাবার্তা গীবত বন্ধ করে দেই। মা বাবা ভাই বোন সাথী ভাই সারাদিন কথাবার্তা হবে, কথাবার্তা বলি কিন্তু গীবত না করি, কারো দোষ আলোচনা না করি, কারো খারাপ না শুনি, কারো খারাপ না বলি। আমাদের অন্তরকে আল্লাহ তাআলা শান্তি দিয়ে দেবেন, না দেখব, না বলব, না শুনব, তাহলে আমাদের অন্তরের মধ্যে শান্তি আসবে, আল্লাহ তাআলা সুকুন দিবেন, যেটা টাকা পয়সা দিয়ে কেনা যায় না। দেখো, যে জিনিস মার্কেটে কম থাকে ওইটার দাম বেড়ে যায়। আমি যে দিনের যে সিফাতের আলোচনা করতেছি, এটা ইসলামের বাজারে একদমই নাই। দুনিয়া ঘুরে বলতেছি মার্কেটে এই সৌদা নাই, এটা আপনি নেন আমি নেই, আল্লাহ তাআলা এটার অনেক দাম দিবেন। সবর, মাফ করা, যখন আল্লাহ ডাকবেন না কিয়ামতের ময়দানে, ইলিমওয়ালারা দাঁড়াও তো অনেক বড় মজমা দাঁড়াবে, জিকিরওয়ালারা, নামাজওয়ালারা দাঁড়াও, হজওয়ালারা দাঁড়াও, উমরাওয়ালারা দাঁড়াও, অনেক বড় মজমা দাঁড়াবে। কিন্তু যখন আল্লাহ বলবে জবানের হেফাজত করেনে ওয়ালারা দাঁড়াও, ভালো আখলাকওয়ালারা দাঁড়াও, সবর করেনে ওয়ালারা দাঁড়াও, তো এক দুইজন উঠতে দেখা যাবে। আর তারপর তাদেরকে যে প্রোটোকল দেওয়া হবে, ওইটা কোনো তাহাজ্জুদ গুজারও পাবে না, কোনো ইবাদত গুজারও পাবে না, নবীদের পরে এদের শান হবে। কি বললাম? নবীদের পরে এদের শান হবে, কারণ এটা মার্কেটে নাই। এজন্য সবার কাছে দরখাস্ত এটা, যে আপনারা আমার পুরো জীবনকে সুন্দর বানানোওয়ালা আমল, এটা হচ্ছে এই জবানকে সুন্দর কথার অভ্যেস বানাই অথবা টেপ লাগায় দিই, চুপ হয়ে যায়। জরুরতের কথা বলি, মানুষকে খুশি করার জন্য কথা বলি, কষ্ট দেওয়ার জন্য কথা না বলি, কাউকে অপমান না করি, কোনো গরিব মানুষকে অপমান না করি, কোনো চাকর বাকরকে অপমান না করি। কারণ আজকে আমাদের সমাজ হাইপার হয়ে গেছে, কিছু হইলেই বাস মারো, কাটো, ধরো, জ্বালাও, পোড়াও, এটা আমাদের সমাজ আজকে। আমরাও যদি ইলমওয়ালারাও যদি ওইটা করি, তাহলে আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য কী থাকলো? আমাদেরকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুর পদ্ধতি শিখাই গেছেন, সব কিছুর পদ্ধতি শিখাই গেছেন। এজন্য ইসলাম তো, আর যারা কোরআন আর হাদিস নিয়ে আসি, আমরা যদি ওই রাস্তা অবলম্বন না করি যেটা আমাদেরকে ইসলাম শিখাইছে, তো দুনিয়াওয়ালারা কেন ওই রাস্তা অবলম্বন করবে? তাদের কাছে তো কিছুই নাই, তারা তো জানেই না। একটা কথা বলি, আল্লাহর রসুলের জিন্দিগি, আল্লাহর রসুলের কথাবার্তা আমরা আলোচনা করতেছি, হ্যাঁ, 15 বছর থেকে দেখেন তবলিগের থেকে আমরা একটা সবক পাইছি, আমাদের ওস্তাদদের কাছ থেকে আমরা শিখছি, 22-23 বছর পড়েছি এবং তবলিগের মধ্যে ঘুরেছি, কোনোদিন কোনো মুসলমান ফিরকার বিরুদ্ধে কোনো কথাবার্তা বলা আমরা শিখিও নাই, বলিও নাই, কোনোদিনও না, জীবনেও না। মুসলমানকে ভালোবাসা এটা এত বড় জিনিস যে ভালোবেসে যেটা হয় মেরে কেটে ধরে, ওইটা জীবনেও হয় না। মানুষকে মহাব্বত দিয়ে যেটা হয়, কারণ
আল্লাহর রাসূলের প্রশংসা করে উম্মতপনা শেখাতে হবে। মানুষ উম্মত উম্মত বানানোর মেহনত আমাদেরকে করতে হবে। কাউকে কাফের বলা এত সহজ, কাউকে মুরতাদ বলা এত সহজ, অন্যদেরকেও জান্নাত দেওয়ার রাস্তা খোলা রাখতে হবে, তো তারাও যাতে জান্নাতে যেতে পারে, আমরাও জান্নাতে যেতে পারি, পুরো উম্মত কিভাবে জান্নাতে যেতে পারে। এক ইহুদি মারা গেছে, আল্লাহ রসুল ব্যথায় কানতেছে না, দাঁড়িয়ে গেলেন। এক ইহুদি মারা গেছে, আর আমাদের মুসলমান ভাই মারা গেলে আল্লাহ মাফ করুক, যদি শত্রুতা আমি থাকে, মত মিলে নাই, বাস মারা গেছে, খুশি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। মুসলমান মুসলমান, কাফের আর ইহুদি তো পরের কথা। এই জন্য উম্মত বনি, মুসলমান বনে থাকি, যেটা আমাদের আকিদা ওইটার উপর প্রতিষ্ঠিত থাকি, কিন্তু কাউকে কাফের আর কাউকে মুরতাদ না বলি। আমাদের নবীর জিন্দগি পড়ি, সারা জীবন মোনাফিকদেরকে সাথে নিয়ে চলছে। আচ্ছা, কিছু মুসলমান তো লুকানো ছিল, যাদের ব্যাপারে কেউ জানতো না, আল্লাহ নবী ছাড়া, আল্লাহ ছাড়া। কিন্তু আবদুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে তো সবাই জানতো সে মোনাফেক। একবার আমাদের নবী পানি পান করতেছিলেন, আবদুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পাকা সাহাবি, উনি আসলেন, উনি আসলে একটু পানি বাকি রেখেন, বলে কী করবা, বলে আমার বাবাকে খাওয়াবো, হয়তো বা ইমান চলে আসবে। তাহলে রসুল এটা দিয়ে দিলেন, নিয়ে বললেন বাবা এই পানি খান, আমার নবীর ঝুটা পানি। বললো পিশাব নিয়ে আসো, ওইটা খাবো, এই পানি আমি খাবো না, নাউজুবিল্লাহ। সে ছেলে এসে বলতেছে রাগে, ইয়া রাসূল আমাকে অনুমতি দেন, বাবার কল্লা উড়ায় দেই। বললো না আবদুল্লাহ, তোমার বাবা, তুমি খিদমত করো, আমি এটা চাই না যে মানুষ বলবে মোহাম্মদ তার সাথীদেরকে কতল করায়। আমাদের নবী তো মুনাফিকের উপর মেহরবান ছিল, আর আমরা মুসলমান মুসলমানকে ফতোয়া দিতে দেরি করি না, মুসলমান মুসলমানকে দূরে সরাতে দেরি করি না। মুসলমান তো এমনি টুকরে টুকরে ভাগ হয়ে গেছে, আরও ভাগ করতে গেলে কোথায় আমরা বাকি থাকব। যখন আবদুল্লাহ বিন উবাই মারা গেল, তো আল্লাহ রসুলের কাছে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এসে বললো, ইয়া রাসূল আপনার জামা দেন, আমি কাফন দেব আমার বাবাকে। কোন আবদুল্লাহ বিন উবাই? সবচেয়ে ভালোবাসার বিবি আল্লাহর রসুলের। একবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? বললেন আয়েশাকে। আরবে ইজহারে মোহাব্বত বিবির জন্য আয়েব মনে করা হতো, কিন্তু আল্লাহ রসুল ভরা মজলিসে বললেন আয়েশাকে। এটা আশা করে নেই ওই সাহাবি, বলি ইয়া রাসূল আমি বলতে চাচ্ছি পুরুষদের মধ্যে কাকে ভালোবাসেন। তা আল্লাহ রসুল বুঝতে পারছেন আমার জবাব তার হজম হয় নাই, তো এটা বলেন নাই আবু বকরকে, বলছেন আয়েশার আব্বাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আয়েশার আব্বাকে সবচেয়ে বেশি ভালোবাসি, যার বুকে আল্লাহর রসুলের মাথা ছিল। এই জগতের একমাত্র মহিলা খাতুন, মাতা ফি সাহরি ওয়া নাহরি, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক ইন্তেকালের সময় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থুতনির নিচে আর বুকের উপরে ছিল, আর নিচে হাত ছিল। এই জগতের উত্তম ব্যক্তি, উত্তম খাতুনের বুকের উপর মাথা রেখে জান দিয়েছেন ওই খাতুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন ইউসুফ আলাইহিস সালামের উপর তোহমত দিছে, শাহিদা শাহিদুম মিন আহলিহা, জুলাইখার আজিজদের মধ্যে থেকে একজন সাক্ষী দিয়েছে ইউসুফ সত্যবাদী। ঈসা আলাইহিস সালামের উপর মায়ের উপর তোহমত লাগছে, ঈসা আলাইহিস সালাম নিজের মায়ের পবিত্রতার সাক্ষী দিয়েছেন, আমার মা পবিত্র। আর উম্মতের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যখন তোহমত লাগছে, আমাদের আল্লাহ নিজে সাক্ষী হয়ে আসছেন, আল্লাহ সাক্ষী দিয়েছে। আজ সূরা নূরের মধ্যে 14টা আয়াত অবতীর্ণ করেছে, ওনার উপর অপবাদ দিয়েছিল যে আবদুল্লাহ বিন উবাই এত বড় কষ্ট দিয়েছে যে কষ্টে কোনো সীমানা ছিল না, আর তার ব্যাপারে আল্লাহ রসুল কি বলতেছেন, দিয়ে দিতেছি জামা। একটু তো চিন্তা করি, কেউ আমাদের মার উপর, আমাদের বিবির উপর, আমাদের বোনের উপর অপবাদ দিবে, আমরা তাকে খুন করার পিছনে দৌড়াবো, অথবা কমসে কম সারা জীবন তার সাথে কথা বলবো না। আর উনি ওই খাতুন ছিলেন যার পবিত্রতা বয়ান করার জন্য আল্লাহ তাআলা সাক্ষী হয়েছেন, কোরআন অবতীর্ণ করেছেন, যার হুজরা আমাদের নবীর রওজা মুবারক হয়েছে, 70,000 যে জায়গায় ফেরেশতা সকালে আসে, আবার সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার সময় আবার আসে, আবার সকাল পর্যন্ত পড়তে থাকে। কি দুঃখ দেখেন নাই ওই সময়, আর আমাদের নবী বলছেন এই নাও আমার জামা, তোমার বাবাকে দাফন করে দাও।
তারপরে আবার বললেন, ইয়া রাসূল, আমার বাবার জানাজা পড়াবেন? বলল, হ্যাঁ আমি পড়াই দেব। আবদুল্লাহ বিন উবাইয়ের জানাজা, আর আল্লাহ রাসূল সাহাবারা দাঁড়িয়ে আছেন লাইন বানিয়ে, উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে এসে দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন কে? বললেন, হ্যাঁ জানি। কার জানাজা? জানি। তো আপনি তার জানাজা কেন পড়াচ্ছেন? বলল, উমর, আমাকে আল্লাহ মানা করেন নাই, এটা বলেছেন যে পড়ো অথবা না পড়ো আমি তাকে মাফ করব না, আমি পড়াবো হয়তোবা তাকে মাফ করে দিবেন আল্লাহ তাআলা। তারপরে আবার বললেন, আমার আল্লাহ বলেছেন 70 বার আপনি যদি তার জন্য দোয়া করবেন মাফ করব না। আমাদের নবী বললেন, আমার আল্লাহ যদি এটা বলতেন যে আপনি তার জন্য 70 বার দোয়া করলে আমি মাফ করে দিব, তাহলে আমি তার জন্য 70 বার দোয়া করতাম, 70 বার দোয়া করতাম। আর আজকে আমরা কি করে দিচ্ছি? তারপরে আল্লাহ রসুল জানাজা পড়ালেন, জানাজা পড়ালেন, আল্লাহ রসুল পিছনে পিছনে কবরে দাফন করতেও গেলেন, কিন্তু আগে তাকে নামিয়ে ফেলছিল, আল্লাহ রসুল দেরি করে গেলেন, যায় বললেন যে বের করো লাশকে, লাশকে বের করলেন, সবার সামনে আল্লাহ রসুল মুক্তিকে থুতু নিয়ে তার মুখে দিলেন, হয়তোবা আল্লাহ তাকে মাফ করে দেন। 100 মুনাফেক এই দৃশ্য দেখে কলমা পড়ে ফেলছিল, 100 মুনাফেক। এই 100 মুনাফেক কিন্তু এতদিন সাথে থেকেও কলমা পড়ে নেই মন থেকে, এই ঘটনা দেখে 100 মুনাফেক কলমা পড়ে ফেলছে। নবীওয়ালা আখলাক, আমরা ইজ্জত এবং পস্তির একদম ইন্তেহায় পৌঁছে গেছি। জিন্দাবাদ মুর্দাবাদ, এ কাফের ও মুসলমান, একে মারো একে ধরো, এর ফাঁসি চাই, একে এটা করো একে ওইটা করো, মুসলমান মুসলমানের মধ্যে লেগে আছে। এই জন্য উম্মত বনে থাকি, উম্মত বানাই, উম্মত বানানেওয়ালাও এখন পাওয়া যায় না, তরুণেওয়ালা অনেক পাওয়া যায়, জোরনেওয়ালা পাওয়া যায় না। আমি আমার ওই ওস্তাদদের শুকর গুজার যাদের জুতার উপর বসে আমাদেরকে মহাব্বত শিখিয়েছেন, উম্মতপনা শিখিয়েছেন। আমি বলতেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই মেম্বারে বসে 22 বছর 23 বছর আমাদের ওস্তাদের কাছে হাদিস কোরআন যেগুলো পড়েছি, আর তবলিগে সফরে যে আকাবিরিনদের মহাব্বতে গিয়েছি, কোনো দিন কারো বিরুদ্ধে কথা বলতে দেখে নাই। আমাদেরকে নিজের আমল বলেছে, আকিদা বলেছে, ওইটার উপর পোখ্তা করেছে, কিন্তু কারোর সাথে মোতানাফের করেন নাই। এটাই আমাদের পয়গাম, যে আসি উম্মত বনে থাকি, মুসলিম বনে থাকি, মুসলিম বনে থাকি, নিজের মাকাদিবে ফিকির যেটা রাখি নিজের কাছে কোনো অসুবিধা নাই, কিন্তু অন্য কাউকে দূরে না সরায় দেই। ছোট একটা ভুলের উপর, হ্যাঁ, যে জুনায়েদ জামশেদ রহমতুল্লাহ আলাই আমার খুব ভালো বন্ধু ছিলেন, বাংলাদেশে আসলে আমাদের বাসায় থাকতেন, পাকিস্তানে আমি যখন 97-এ পড়তে গেছি তখন থেকে ওই সময় ওনার পরিবর্তন শুরু। কি একটা কথা ভুলে বলছিলেন, আর তাকে কাফের ফতোয়া দিয়ে তাকে মারার জন্য আক্রমণও করছে কতবার। এই ফেরকাওয়ারিয়াত বেশি হচ্ছে পাকিস্তানে পাওয়া যায়, আমাদের বাংলাদেশে এখনও এত বেশি না, কিন্তু যেই অবস্থা দেখতেছি যে বেশি দূরেও না যে আমরা ওই অবস্থায় চলে যাব। আমাদের নবী তো 18 বছর যারা প্ল্যানিং করছে কতল করার, তাকে তাদেরকে বলছে মাফ করে দাও, আর আমরা কোন দিকে যাচ্ছি? এখনো সময় আছে, সামলাতে হবে আমাদেরকে, আর উম্মতকে কাছে টানতে হবে। উম্মতের মধ্যে ইখতিলাফ থাকবে, এটা মিটানো সম্ভব না জীবনেও, ইখতিলাফের বাওয়াজুদ মহাব্বতের হুকুম দেওয়া হয়েছে, ইখতিলাফ থাকবে, কিন্তু আমাদের নফরত এই পর্যন্ত চলে গেছে যে সালামের উত্তর দেওয়াও পছন্দ করে না, একজন একজনের পিছনে নামাজও পড়ে না, একজন একজনকে কাফের বলতেছে, কাউকে দালাল বলতেছে, কাউকে ইহুদি বলতেছে। আচ্ছা, একজনকে কাফের বললেন, আর যদি সে মুসলমান বলে নিজেকে, তাকে বুকে লাগানো আমাদের নবী শিখিয়েছেন, ধাক্কা দেওয়া শেখেন নাই। আবদুল্লাহ বিন উবাই থেকে বড় কাফের কে ছিল? দেখো, জাহান্নামে 60টা স্তর আছে, জাহান্নাম সবার উপরে, হোতামা, লাজা, সাইর, সাকার, জাহিম, হাওয়িয়া, একদম নিচে হচ্ছে হাওয়িয়া,
তার মধ্যে মুনাফিকিনরা থাকবে, আবু জেহল তার মধ্যে না, আবু জেহল জাহিমে থাকবে, পাথরের পূজারি জাহিমে থাকবে, আর মুনাফিক হাওয়িয়ার মধ্যে থাকবে যেটা জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর আগুন হাওয়িয়া। আর আমাদের নবী তো মুনাফিকিনদেরকেও গলায় লাগিয়েছেন। আব্দুল্লাহ বিন উবাই ওনার ছেলে বললাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক্কা মুসলমান ছিলেন, বাবার অবস্থা জানতেন, আর আল্লাহ রাসূল তাকে বলতেছেন তার খিদমত করো, তার সাথে ভালো ব্যবহার করো। পানি নিয়ে গেলেন, আল্লাহর নবীর বাঁচানো পানি, বললেন পান করে নেন, হয়তোবা ভিতরে ঈমান চলে আসবে। বলল কোথা থেকে পেশাব নিয়ে এসো, ওইটা পান করে ফেলবো, এটা পান করব না। বোঝার জন্য বলতেছি, শুধু শোনার জন্য না। ছেলে বলতেছে ইজাজত দেন এই মোনাফেকের কল্লা উড়ায় ফেলি, এত বড় গোস্তাখ। আর আল্লাহ রাসূল বলতেছে না না, তোমার বাবা খিদমত করো, সবক নেওয়া দরকার। তার উম্মত আমরা, তার উম্মত হয়ে একজন একজনকে সালাম করে না, আর আমরা দলে দলে বিভক্ত হয়ে যাই। আমরা পুরো দুনিয়ার মানুষকে কি মেসেজ দিতেছ, পুরো দুনিয়ার মানুষ আমাদের কাছ থেকে কি শিখতেছে? বিশেষভাবে আমরা যারা মাদারিস নিয়ে আসি, আমাদের প্রতিটা জিনিস উম্মত দেখে, আমাদের প্রতিটা কথা, আমাদের প্রতিটা রবৈয়া উম্মত দেখে যে আমরা কি করি। একজনকে গালি দিল, সে কি করল? একজন আলিমকে গালি দিল, সে প্রতি উত্তরে কি করল? একজনকে অপবাদ দিল, সে কি করল? একজন আলিমকে অপবাদ দিল, সে প্রতি উত্তরে কি করল? এটা দুনিয়ার মানুষ দেখে, আর তারা তো বসেই আছে দোষ ধরার জন্য। আর আমরা যদি রাস্তা খুলে দিই আরো দোষ নেওয়ার জন্য, তাহলে উম্মত কোথায় যাবে? উম্মত যাবে কোথায়? আর আমরাই যদি একজন আরেকজনকে, হ্যাঁ সে জাহান্নামী, সে কাফের, সে মুরতাদ, সে ইহুদি দালাল, তাহলে জান্নাতে কে যাবে? সে আমাকেও একই কথা বলতেছে, আমিও তাকে একই কথা বললাম, তাহলে জান্নাতে কে যাবে? আর আল্লাহ রাসূল তার মুখে লোয়াব দিতেছেন, নিজে থুতু দিতেছেন, হয়তোবা তার বখশিস হয়ে যায়। এটা দেখে একশো মুনাফিক মুসলমান হয়ে গেল। আর আল্লাহ রাসূল এক একজন মুনাফিককে জানতেন, এ মুনাফিক, এ মুনাফিক, এ মুনাফিক। সারা জীবনে কোনোদিন কাউকে বলেন নাই যে এ মুনাফিক, সারা জীবনে কোনোদিন কাউকে বলেন নাই এ মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাইর মুনাফিকও আল্লাহ রাসূল বলেন নাই, ওইটা ওপেন ছিল, সবাই জেনে গেছিল, কিন্তু কোনোদিন আল্লাহ রাসূল তাকেও বলেন নাই। এই জন্য মুসলিম বনে থাকি, কোন ফেরকার যেইটা মাসলাক ওইটা অন্তরের মধ্যে রাখি, কিন্তু উপরে ছাপ না লাগাই, ছাপ উম্মতের লাগাই, ছাপ ইসলামের লাগাই, ছাপ উম্মতের লাগাই আর ছাপ ইসলামের লাগাই, তাহলে উম্মত আপনি আমি যেটা বলবো এটা নিবে। আর না হলে কিছু বললেই আগে দেখবে যে আরে এ কোন দলের, তারপরে ভালো কথা বললেও এটা আর নিবে না, ভালো কথা বললেও আর নিবে না। এই যে আগুন আজকে উম্মতের মধ্যে জ্বলতেছে, এটা কোনোদিন নিবানো সম্ভব না যদি এখনো আমরা নিজেদেরকে না সামলাবো। আমরা হয়তোবা আওয়াজ দিতেছি বা বলতেছি, কতটুকু কাজে লাগবে এটা কেউ জানে না। কিন্তু দেখেন, ইব্রাহিম আলী সালামের আগুন যখন জ্বালানোর জন্য আগুন জ্বালানো হলো, তো গিরগিট এসে ফু দিল আগুন বাড়ার জন্য। গিরগিট এসে ফু দিল যাতে করে আগুন আরো বেড়ে যায়। আমাদের নবী বলছে যে জায়গায় গিরগিট দেখবা ওই জায়গায় মেরে ফেলো। ওই যে জঙ্গলের মধ্যে থাকে, টিকটিকি না, এটা অনেকে টিকটিকি বলে, টিকটিকি না গিরগিট। আর কবুতর ঠোঁটের মধ্যে পানি নিয়ে আসছে, সাইড দিয়ে এসে পানি দিতেছে। কবুতরও জানে যে আমার এই পানির ফোঁটা দিয়ে আগুন কিছুই নিবে না, কিন্তু হয়তো বা আল্লাহ তাআলা আমার ওই খাতার মধ্যে নাম লিখে নেবে যে আমি গেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাইতে।
হয়তো বা আপনার আমার বলার দ্বারা এই ফিরকায় ওয়ারিয়াতের আগুন নিভবে না, কিন্তু আল্লাহ তার রসুলের দরবারে ইব্রাহিম আলী সালামের কবুতর হয়ে আমরা পেশ হইতে পারি। জয় আল্লাহ, আমি এই মুসলমানের মধ্যে যে আগুন জ্বলতেছিল ওইটা নিবানোর চেষ্টা করছি, আমি পারি নাই, আমার বাসে ছিল না, কিন্তু আমি আওয়াজ উঁচা করছি, আমি বলেছি আর আমি বলতে থাকব। এই জন্য বিশেষভাবে আমরা যারা এই জামিয়াতে আসি, আমাদের অন্তরকে আমরা সবার জন্য প্রশস্ত রাখি, সবার জন্য প্রশস্ত রাখি। যে নিজেকে মুসলমান বলে তাকে গলায় লাগাই, যে নিজেকে মুসলমান বলে তাকে গলায় লাগাই, তখন সে এরকম ইসলামের মধ্যে আসবে যেটা আপনি তাকে 10 বছর জেলখানায় রেখেও করতে পারবেন না। এই জন্য কমসে কম আমরা মুসলমান বনে থাকি, উম্মত বনি, আর উম্মতকে সাথে নেই, উম্মত বনে চলি, উম্মতকে উম্মতকে সাথে নেই, উম্মত পনা মানুষের মধ্যে তৈরি করি, কোনো দলের সাথে না জোড়াই, কোনো ফিরকার সাথে না জড়াই। কারণ যখন কোনো ফিরকার সাথে জড়াবো তখনই আলাদা হয়ে যাব। এই জন্য উম্মত বনি, ফিরকা না বনি, দলে বিভক্ত না হই। যদি আগুনকে আমরা এখন না নিবাবো, তাহলে যায় দেখেন আশেপাশের দেশগুলা মজহাবের নামে, ফিরকাওয়ারিয়াতের নামে মসজিদের মধ্যে পিছন দিয়ে আইসে ব্রাশ ফায়ার করে চলে যায়। মসজিদের মধ্যে একই কলমা পড়নেওয়ালা আবার এরা যায় ওখানে বোম রেখে আসতেছে, মুসলমানদের মসজিদ উড়ায় দিতেছে। ওই রাস্তায় আমরাও চলতেছি, আমি দেখতেছি ওইটা। আমি 97, 98, 99 পাকিস্তানে যে অবস্থা প্রথম দিকে ছিল, এখন বাংলাদেশের অবস্থা ওরকম দেখা যাচ্ছে। আর আস্তে আস্তে আল্লাহ মাফ করুক, ওইদিকেই যদি আমরা যেতে থাকি তাহলে মসজিদের মধ্যেও শান্তি পাওয়া যাবে না। এই জন্য ফেরকার মধ্যে না বটি, উম্মত বনি, মুসলমান বনি, সুন্দর মিসাল প্রতিষ্ঠা করি, মমিন বনে থাকি, মুসলমান বনে থাকি, মুসলিম বনে থাকি, আমাদের পরিচয় বতরে মুসলমান পরিচয় করাই। আর না হলে যদি এটা আমরা করে যাব, তাহলে আনেওয়ালা নসল আমাদেরকে মাফ করবে না, আমাদের নবী আমাদেরকে মাফ করবে না। আমাদের তো কাজ ছিল যে আমার উম্মতকে আল্লাহ রসুল এটা বলবেন যে তোমাদের কাজ ছিল আমার উম্মতকে জান্নাতে নেওয়া, আর আমার উম্মতকে তোমরা জাহান্নামের দিকে নিস। বিশেষভাবে যারা মিম্বারে বসি, আর আল্লাহ তাআলা হয়তো বা এখানে সবাইকে একসময় মিম্বারে বসাবে, মিম্বার থেকে এরকম কথা না বলি যেটা দিয়ে উম্মতের মধ্যে তোর সৃষ্টি হয় আল্লাহর ওয়াস্তে। মিম্বার থেকে এরকম কথা বলি যে উম্মত জুড়ে চলে। এই মিম্বার মহাম্মতের জন্য বানানো হয়েছিল, এই মিম্বার নফরতের আগুনকে জ্বালানোর জন্য বানানো হয় নাই। কেন নিজেদের পায়ে কুড়াল মারতেছি, আমাদের নবীর মেহনতকে আগুন কেন লাগাই দিচ্ছি? আমাদেরকে কে এসে বলবে? আমরাই যদি না বুঝি, আমাদেরকে তো অন্য কেউ এসে আর বলার নাই। যে আগুন জ্বলতেছে ওইটার মধ্যে যদি আমরাও আরও পানি দিলাম, আরও ওইটার মধ্যে বাতাস দিলাম ওইটাকে আগে বাড়ানোর জন্য, তাহলে আপনার আমার এই কোরআন আর হাদিস পড়ার কী ফায়দা হলো? এই নফরতের আগুন আজকে মসজিদগুলোকে কী বানায় দিস, দেশকে কী করে দিস? মাসুমের খুন দিনের নামে, দিনের নামে একজন একজনের রক্তের পিপাসা পিপাসে হয়ে গেছে। দেখেন, শরাব বেচা থেকেও বড় গোনা যদি আমরা মুসলমানকে ফিরকাওয়ারিয়াতের মধ্যে বেঁটে দিব। এই জন্য উম্মত বনে থাকি, উম্মত বানাই, উম্মত বানার আওয়াজ দেই, যেইটা যে পছন্দ করে ওইটাকে সে বুকের সাথে লাগায় রাখুক, কিন্তু কাউকে ঘৃণা না করি, ঘৃণা না করি। একজন একজন আলেমকে পছন্দ করবে, আরেকজন আরেকজন আলেমকে পছন্দ করবে, এটা স্বাভাবিক জিনিস। কিন্তু সে তাকে পছন্দ করে দেখে আমি তাকে গালি দিলাম, আবার সে আমাকে গালি দিল, সবাই কলমা পড়তেছে। আল্লাহ তো করিম মেহরবান, একটা আমল পছন্দ করে জান্নাতের ফয়সলা করে দেন। পুরো জীবনের ইবাদাতকে
একটা কথা পছন্দ করবেন না, জাহান্নামের ফয়সলা করে দিতে পারেন, বেনিয়াজ আল্লাহ তাআলা। এই জন্য আমাদের নবীর মেহনতকে আগুন না লাগাই, আমাদের নবীর মেহনতের উপর পানি না দেয়, আমাদের দিনকে বদনাম না করি। ইখতিলাফের রায় থাকবে, ইখতিলাফের রায় থাকবে, একজন আরেকজনের ইজ্জত করতে হবে। তারপরেও আবু জেহেল থেকে বড় কাফের ছিল আবদুল্লাহ বিন উবাই, কারণ ভিতরে থেকে সে যে কাজ করছে, বাইরের থেকে আবু জেহেল ওইটা করতে পারে নাই। অত জাহান্নামের একদম নিচের স্তরে, আর তাকেও আমাদের নবী পাশে বসাইছে। এই জন্য বিশেষভাবে আমরা যারা এই জামিয়াতে আসি, আমাদের অন্তরকে প্রশস্ত করি, বড় করি মনকে, সবার জন্য এর মধ্যে জায়গা করি। দেখবেন উম্মত সবাইকে গলায় লাগায় নিচ্ছে, সবাইকে উম্মত গলায় লাগায় নেবে। আর না হলে তোর পয়দা করানোওয়ালা অনেক আছে, ওর মধ্যে থেকে আমরাও একজন হয়ে যাব, কি ফায়দা হবে? মুসলমানকে মুনাফিক আর কাফের বলা, আর যদি সে না হয় তাহলে সেটা আপনার আমার দিকে ফেরত আসবে, ওর থেকে বড় জিনিস আর কি হইতে পারে? মুসলমান ইমামের পিছনে নামাজ পড়ে না, মাফ করবেন, একজন বলতেছে মক্কা মদিনার ইমামের পিছনে নামাজ পড়ে না, মক্কা মদিনার ইমামের পিছনে নামাজ পড়ে না, যেখান থেকে ইসলাম আসছে। তাহলে ইসলাম কোথায় আস? ইসলাম কোথায় আছে? তাহলে আমাদের রব এত দুর্বল হয়ে গেছেন যে কাবার মুসল্লায় কাফির দাঁড়ায় আছে, নাউজুবিল্লাহ, মসজিদে নববীর মুসল্লায় মুনাফিক দাঁড়ায় আছে, গুস্তাখ রসুল দাঁড়ায় আছে। একটু তো ব্রেন দিয়ে কাজ নেই, একটু তো ইলম দিয়ে চিন্তা করি, একটু তো নবীর আখলাকের রওয়াইয়া দিয়ে চিন্তা করি, রাস্তা দিয়ে চিন্তা করি, একটু তো দিন শিখি আর উম্মতকে শেখাই। এত গাফিল হলে তো উম্মত কার কাছ থেকে দিন পাবে, কাদের কাছ থেকে দিন পাবে? উম্মত তো আপনার আমার দিকে তাকায় আছে যে আপনি আমি যেটা বলবো ওইটা ওই অনুযায়ী তারা জীবন চালাবে, ওই অনুযায়ী তারা আগে বাড়বে। ওই যে শাপলা চত্বরে আগে ইয়েতে শাহবাগ মোড়ে যারা আন্দোলন করলো, তাদের মধ্যে থেকে একটা ছেলের কাছে আমি পরে গাছতে গেছিলাম। ওই ছেলেটা এখন তো মাশাল্লাহ লম্বা দাড়ি, পুরা মাথায় পাগড়ি, প্রায় 30তম পারা কোরআন মুখস্থ করে ফেলছে, শেষ পারাটা। তাহাজ্জুদের নামাজ, আর তাহাজ্জুদের নামাজও হয়তো বা তার কাজা হয় না, কিছুই বলে নাই যায়, শুধু মহাব্বত করছি, শুধু হাদিয়া নিয়ে গেছি। যাইতে 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 তারপরে সেও আসতে লাগলো, অথচ সে ওইখানে দাঁড়ায় ওই সময় আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলছিল, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলছিল। এই জন্য এটা একটা পায়গাম, একটা সুন্দর জিন্দগি, যেটার নাম ভালো আখলাক, যেটার নাম দারগুজার, যেটার মধ্যে মাফ করা, আর যেটার মধ্যে নত হওয়া, মহাব্বত। এই জন্য সবার কাছে এটা দরখাস্ত করি, আমরা যে যে জায়গায় থাকি, যে অবস্থায় থাকি, ইমান আর ইসলামের সাথে আখলাককেও উম্মতের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আর এটা নিজের থেকে শুরু হবে, এটা নিজের থেকে শুরু হবে। উম্মত বনে থাকবো, উম্মতকে জোড়ার চেষ্টা করব। আল্লাহ রসুলে ওয়াস্তা দিয়ে বলতেছি, আল্লাহ রসুলে ওয়াস্তা দিয়ে বলতেছি, উম্মতকে আর টুকরা না করি, উম্মতকে আর দলে বিভক্ত না করি। আপনার আমার পরিচয় শুধু মুসলমান, এর আগে যাব তাহলে আল্লাহর নবীর দিনের উপর জিয়াদতি করনেওয়ালা হব, এর আগে যাব আল্লাহর নবীর মেহনতকে জায় করনেওয়ালা হব। আগে কোনো এরকম নবী আনেন যে এত সুন্দর উম্মতকে বানানোর জন্য এত কষ্ট করছে? কোনো নবী এত কষ্ট করেন নাই, যার ইশারে উহুদ পাহাড় স্বর্ণ রূপা হয়ে যেতে পারতো। আল্লাহর নবী মসজিদে বসেছিলেন, চেহারার রং হলুদ, কাব ইবনে আজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ বি আবি আনতা ওয়া উম্মি আরাকা মুতাগায়্যিরাল লাউন,
ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার রং এরকম হলুদ কেন, কি হয়েছে? আল্লাহ রাসূল পেটের উপর আঙ্গুল দিলেন আর বললেন, কাব, আজকে তিন দিন অতিবাহিত হয়ে গিয়েছে, এই পেটের মধ্যে এক লোকমা খাবার যায় নাই, এক লোকমা খাবার যায় নাই। আল্লাহ রাসূল কি করছেন আর আজকে তার উম্মত হয়ে আমরা কি করতেছ? বলে, মা দাখালা জাউফি মা ইয়াদখুল জাউফা যাক মুনযু সালাস, আজকে তিন দিন অতিবাহিত হয়ে গিয়েছে, এই পেটের মধ্যে এক লোকমা খাবার যায় নাই। আর আমরা একবেলা খাবার না পাইলে পরেশান হয়ে যাই। আর উনি এরকম সত্তা ছিলেন, প্রথম কদমে প্রথম আসমান, দ্বিতীয় কদমে তৃতীয়, আর চতুর্থ কাবা কাউসাইন পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। আর বলতেছেন, তিন দিন যাবৎ কিছুই খাই নাই।